রাজধানীর গুলশান থানা নাশকতা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ। সকালে বিচারিক আদালতে জামিন পান তিনি। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। মঙ্গলবার মেজর হাফিজ এ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 2011 সালের 4 জুন গুলশানে নাশকতার মামলায় 2023 সালের 28 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর এবং মেজর হাফিজ সহ 3 জনকে 21 মাসের কারাদণ্ড দেয় আদালত।